Assalamualaikum guys. Shobai kemon acho asher. Kori shobai bhalo acho so guys ekta notun video niye chole ashlam ebong ajke ami abar khelo Free Fire. Ajke challenge ta hocche amake ei Free Fire e 10 ta kill kore boyyah korte hobe. To eta ajke amar challenge. To ami gameplay ta record korte bhule giyechhilam jar karone ami ekhane Free Fire ta save kore rekhechi. Ar ekhane amader start hoye geche gameplay ta. তো আমি এখান থেকে ল্যান্ডিং করতেছি তো এটা একটু স্কিপ করতেছি আমরা একটু আগে করে দিই স্পিডটা বাড়াই দিই হ্যাঁ বিকজ আমরা আগে গানটা তো নেব না তো গানটা নিয়ে নিই আমি তো গাইস এখান থেকে আমরা একটা এক্সবি সরি এটা গানটার নাম যেন ভুলে গেছি তো যেটাই হোক গানটা নিয়ে নিই নিয়ে নেওয়ার পরে একটা কাটা না পেয়েছিলাম এখানে আমার চ্যালেঞ্জ 10টা কিল করা এবং বুইয়া করা তো সেই অনুযায়ী আমি একটু সাবধানে খেলতেছিলাম তো গাইস দেখতে পাচ্ছ ভাই আমি অনেক ভয়েছিলাম গাইস বিকজ 10টা কিল করা কিন্তু অনেক কঠিন তবে আমি মোবাইল প্লেয়ার বলতে গেলে তো এখানে আমি একটু এখন কমাই দিই অ্যান্ড এখানে একটা এনিমি যাকে আমি ড্যামেজ দিছি একটু এই হেডশট লাগাছে ভাই এইটা কি ভাই এখানে একটা আমি গুলু মারবো তো এখানে মেরে নিলাম গুলু তারপর এখানে আমরা সামনে থেকে করছি বিকজ আমি যদি রাস করে দিই তাহলে কিন্তু মরে যেত এই দেখো সামনে এনিমি অ্যান্ড এখানে আমি বড় শটে এই এনিমিটাকে ডাউন করে দিলাম এবং কিলটা কনফার্ম করে নিলাম আমার কাছে আছে এমন 100টা টোকেন আর সামনে আমার মনে হচ্ছে একটা এনিমি আছে তো আমি এখান থেকে MP40 নিয়ে নিই আর একটু লুটপাট করে নিই দেন এখানে সামনে থেকে এগোই আমি তো গাইস একটা কিল হয়ে গেছে আমাদের মোটামুটি ওই দেখো সামনে আরেকটা প্লেয়ার বিকজ বাট আমার কাছে এক্সবি ডি না কি জানো XBX গানটা না ভুলে গেছি ওই দেখো সামনে একটা এনিমি তো একে আমি খুব ইজিলি মারতে পারতাম একটু সামনে গেলাম ভাই লাগেই না ভাই তারপর একটু লাগছে একটু ড্যামেজ দিচ্ছি অ্যান্ড বডি শটে একে কিল মেনে দিয়েছি গাইস এর মানে হেলথ কম ছিল খারাপে মানে 150 হেলথ ছিল হয়তো বা নাহলে বডি শট কয়টা মারছি ভাই বলতে গেলে তো সামনে তারপরে মনে হয় অনেক এনিমি ছিল তার জন্য সামনে থেকে করে থাকি সামনে দেখে গাইস দেখতেই পাচ্ছ এখানে কেউ একটা এক্স সরি এস কে এস এসকেস নাকি ওই গানটা দিয়ে শ্যুট করতেছিল তো আমি সামনে থেকে করতে থাকি গানগুলোর নাম যেন আমি জানি না আমি 4-5 বছর হয়ে গেছে গেম খেলি বাট গানের নামই মনে নেই আমার শুধু স্কাই শর্ট গান নাম এগুলো সব মনে থাকে ওই যখন সামনে একজন মারলো ওই যে সামনে একটা এনিমি তো আমাকে দেখে নিয়েছিল সে আমার 2টা কিল হয়ে গেছে আর এখানে যে দেখো ভাই রে ভাই অ্যান্ড এখানে কিন্তু আমি বডি শটটাকে কিল করে দিই আর 3টা কিল হয়ে গিয়েছিল এই জায়গায় তো আমি জানি দেখো আর এনিমি থাকবে ওই দেখো সামনে একটা এনিমি একে হেডশট মারার চিন্তায় ছিলাম আমি অ্যান্ড ভাই ভাগ অ্যান্ড এখানে আমি হেডশটটা দিয়ে দিলাম ভাই সবার কাছে এখন সোনিয়া ভাই সোনিয়ার জন্য একবার মরেও জিতে গেছিলাম ভাই সোনিয়া ভাই ভালো লাগে না আমার কাছে সোনিয়া আছে বিকজ ওরা ইউজ করে ভাই সোনিয়ার ক্যারেক্টারটা সোনিয়া ক্যারেক্টারটা ভাই বাতিল করে দিলে সবথেকে বেশি ভালো হয় আমার মতে বিকজ এই সোনিয়া ক্যারেক্টার আমাদের র্যাঙ্ক মাইনাস খাওয়াতে অনেক সাহায্য করে যেরকম তুমি সোলোতে খেলো সোনিয়া একজন মানে তুমি একটা ওয়ান টেপ মারছো তার কাছে সোনিয়া আছে তোমাকে একটা ওয়ান টেপ মেরে দিল কিন্তু কারণ বাট তোমার কাছে সোনিয়া নাই যার কারণে তুমি র্যাঙ্কে মাইনাস খেয়ে গেলাম তো এইটাই কিন্তু একটা বড় বিষয় কেন জানি গেরিন এগুলো করে তো আমি এখান থেকে 4টা কিল কনফার্ম করে নিয়েছিলাম আমার বিশ্বাস ছিল যেখানে আরও এনিমি থাকবে অ্যান্ড আমি ওই দেখো দেখছো সামনে ভেন্ডিং মেশিনে একটা এনিমি লুটপাট করতেছে তো আমি হচ্ছে আমি একটু সান করে দিয়েছিলাম এই যে এবারে জানি না কোন জায়গায় পরে নিচে নামলাম নামে সেই মতো একটা হেডশট মারছি তো তারপরে এখান দিয়ে গেলাম ভাই এটা কতবার আমি কত ড্যামেজ দিয়েছি তোমরা জানো ভাই মরেই না ভাই এটা এর ভেস্টটা মানে অনেক ভালো ছিল পরে এখান থেকে একটু লুটপাটটা করে নিই আমার 5টা কিল অলরেডি কনফার্ম হয়ে গেছিলো মানে আমি হাফ কাস্টও করেই ফেলেছি হাফ কিলটা তো আমরা করেই ফেলেছি আর 5টা কিল করলে কিন্তু আমাদের এই চ্যানেলস কনফার্ম হয়ে যাবে চ্যালেঞ্জ তো কনফার্ম হবে না মানে একটা চ্যালেঞ্জ কনফার্ম হবে বিকজ আমাদের বুইয়াও করতে হবে 10টা কিল করার পর আমি একটু ক্যাম্পিং করবো সেই ভেবে আমি এখান দিয়ে একটু মেরে একটু লুটপাট করতে থাকি এখানে ব্লু জোন ছিল তো তাই এখানে অনেক এনিমি ছিল ব্লু জোন এখান থেকে শেষ চলে গেছে
আর আমি এখানে আর টুইট করতেছিলাম, দেখি কেউ আসে নাকি। এখান থেকে আমি মোটামুটি কয়েক কিল পেয়েছি, তিনটা কিল মতো পাইছি, কারণ তিনজনকে আমি এখান থেকে কিল করেছি। তো আমার এখন 700 টাকা হয়ে গেছিলো, ভাবলাম একটু কেনাকাটা করি, শপিং করি। তো এখান থেকে কিছু একটা কেনাকাটা করলাম। অ্যান্ড দেখতেছি এখানে একটা গাড়ির যাওয়া আসা করতেছিলো, ঘোরাফেরা করতেছিলো। তো আসি যে এখানেই নামবে, এখানে লুটপাত করতে আসবে, বাট আসি নাই। তো ওখানে আমরা আর 12 জন অ্যালাইভ ছিল, মানে 12 জন আমি দিয়ে 12 জন, 11 জন আছে বলতে গেলে। তো আমি AC-80 নিয়ে গেছিলাম, বিকজ AC-80 দিয়ে কিন্তু আমি ভালো মতো হেডশট মারতে পারি, ওয়ান ট্যাপ মারতে পারি। আর সামনে দেখি একটা এনিমি, আর একটা এনিমিকে মেরে দিয়েছে, তো আমি একে বডি শটে ধুম 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 করে ডাউন করে দিই। তো তারপরে আমার আর 9 জন, মানে 8 জন এনিমি বেঁচে ছিল, আর আমার 6টা কিল হয়ে গেছে। আর 4টা কিল যদি করি তাহলে আমি হয়ে যাব উইনার, উইনার চিকেন ডিনার মিন্স বুইয়া পেয়ে যাবো, অ্যাচিভ করবো। তো চলো গাইস, এখানে একটা এনিমিকে খুব ভালো একটা ড্যামেজ দিয়েছিলাম, একটা যদি মারতাম তাহলে হয়ে যেত, তো মারতে পারি নাই। এখান থেকে ভুল করে আমি MP5 নিয়ে নিয়েছিলাম। আর মাত্র 6 জন আছে, মানে আমার বলতে গেলে 4টা কিল তো করাই লাগবে। তো আমি ভয় ছিলাম যে কোনো এনিমি কাউ অন্য এনিমিকে মেরে দিই, তাহলে তো আমার কিলটা করতে পারবো না 10টা কিল। ও ভাই, এখানে দেখতে পাচ্ছ একটা জুম করে একটা ওয়ান টেপ মারছি, বাট ওর হেলমেটটা অনেক ভালো ছিল, মজবুত ছিল, তার জন্য মরি নাই। ও ভাই, দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ান টেপ মেরে 7টা কিল কনফার্ম করে দিয়েছি। আমি জানতাম না যে এখানে একটা এনিমি আছে, পরে আমি যে এখান থেকে একটা এনিমি চলে আসছিল, পরে কে ও ভাই শটগান মারতেছিল, দেখছো কি ভাই, এই আমাকে মেরে দিত ভাই, একে মেরে দিলাম, কনফার্ম করলো 8টা কিল হয়ে গেছে গাইস, 8-2টা কিল লাগে। অ্যান্ড এখানে যে এনিমিটা ভাই আমাকে মেরেই ফেলাইছিল, তবে আমি এটা প্যাকটা করে নিই একটু, তারপরে মেডিকেটটা করি। প্যাক যদি না করতাম তাহলে আমার চ্যালেঞ্জটা এখানেই শেষ। আর 4 জন লাইফ ছিল, আমার আর 2টা কিল দরকার। তো সামনেই ওই এনিমিটাকে ছিল এনিমিটা, তো আমি ভাবছিলাম কই গেল রে চন্দুরা, আবার ধাপ্পা করে না দেয়। তারপরে এই যেখানে চলে আসছিলো, পরে আমি এখান থেকে সুন্দর করে লুট করতেছিল, আর একে হেডশট মেরে মনস্টার কিল কনফার্ম করি, আর আমার 9টা কিল অলরেডি কনফার্ম হয়ে যায়, আর 1টা কিল দরকার। এখন এলাই 3 জন, বুঝতে পারছো কতটা ইপিক গেম প্লে ছিল এটা, মানে অনেক সুন্দরভাবে খেলেছি আমি বলতে গেলে। তো সামনে দেখে এগোতে থাকি, ভাবছিলাম যে পিছন থেকে আবার কেউ ধাপ্পা করে ওয়ান টেপ না মেরে দেয়, তো খুব ভয়ে ছিলাম আমি। 8 মিনিট অলরেডি হয়ে গেছে ভাই, তো এখানে আমি এনেই পাচ্ছিলাম না। তো তারপরে আমি এখানে সামনে দিকে এগোতে থাকি, আমার 2100 কয়েন ছিল, বাট আমি কোনো কেনাকাটা করি না। আর সামনে দেখি গোলওয়াল আছে, তো হয়তো এখানে কোনো এনিমি থাকতে পারে, তাই সেই ভেবে আমি একটু সামনে দিকে এগোতে থাকি। আর জোনও চলে আসতেছিল, তারপরে আমি হচ্ছে সামনে দিকে এগোতে থাকি। দেন এখানে একটা এনিমি দেখি, তাকে আমি ড্যামেজ দিতে চাচ্ছিলাম, বাট 50-এর ড্যামেজ লিখেছিল শুধু। এই জোনের জন্য সামনের দিকে ঘুরছিল, বাট এখন কিন্তু তার খাইছি আমি। MP40 নিয়ে সামনের দিকে ঘুরতে থাকি, আর দেখি এবারে পালাচ্ছে। আর 4 জনে এটা আমার জানার বেশি ইজি হয়ে যায়, আমি আরামসে জুম করে একে ডাউন করে দিই। হরাইজন দিয়ে আবার রিভাইভ হতে যাচ্ছিলো, বাট একে কোনো সুযোগ দেওয়া হলো না। তো দেন আর 2 জন বেঁচে আছে, আমার 10টা কিল, মানে 1টা চ্যালেঞ্জ কমপ্লিট, আর 2 জন অ্যালাইভ। এদের মধ্যে 1টা কিল তো পেয়ে যাবো, মানে বলতে গেলে 11টা কিলে বুইয়া বা 12টা কিলে বুইয়া, মানে বুইয়া হবে না কিটা জানি না। তো আমি ভয়ে ভয়ে ছিলাম যে এখন যে কোনো পাশ থেকে কিন্তু এনিমি আমাকে কিল করতে পারে। তো আমি খুব সাবধানে খেলার চেষ্টা করতেছিলাম,
আর দুইজন বেঁচে আছে, আমাকে যে কোনো উপায়ে বুইয়াটা করতেই হবে, বিকজ আমি এখন গোল্ডে আছি। বুইয়া না করলে তো হবে না ভাই, আমার পরীক্ষা 30 তারিখে শেষ, আর তখন থেকে কিন্তু আমরা গ্র্যান্ড মাস্টার পুশ দেওয়া শুরু করব। আমার স্কোয়াড আমি আরও নতুন করে বানাইছি, যারা অনেক ভালো খেলে বলতে গেলে, বাট তাদের সাথে আমি কাস্টম খেলেছি, কেউ আমার সাথে জিততে পারে নাই বলতে গেলে ভাই সব। একজন তো ভাই WWM খুব ভালো চালায়, তো তারপরে দেখি এখানে সামনেটা এনিমি, অ্যান্ড আমি এখানে আরামসে বডি শট দিছি, তারপর MB40টা হাতে নিই গুলি মারার পরে, অ্যান্ড এখানে সুন্দর মতো বডি শট মেরে, অ্যান্ড এখানে একটা মেরে দিয়েকে 11টা কিল কনফার্ম হয়ে গেছে, মানে বলতে গেলে আমার 12টা কিল হবে যদি আমি লাস্ট এনিমিটাকে মারতে পারি। আমার মনে হচ্ছিলো যে এই জায়গায় ওই একটা এনিমি হয়তো বা আসে, না হলে সে মেরে কি চ্যালেঞ্জ, মানে জোনের জোনটা যখন একেবারে কাছে চলে আসে তখন কিন্তু একবারে মেডিকিট মারা শুরু করে দেয়, সেভাবে করে কিন্তু অনেকজনই বুইয়া নেয়। আর সামনে দেখে নিয়ে এনিমি, অ্যান্ড বুম হেডশট মারছি, অ্যান্ড বুম 12টা কিলে বুইয়া করে নিয়েছি গাইস, অ্যান্ড আমার চ্যালেঞ্জটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে আমার কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও। তো আজকে বড় পর্যন্তই, আল্লাহ হাফেজ গাইস। আর এরকম কোনো চ্যালেঞ্জ যদি আরও চাও বা দেখতে চাও, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো আজকে বড় পর্যন্তই, আল্লাহ হাফেজ গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।